শুরুতেই দুই উইকেটের পতন চরম চাপের মুখে পড়ে গিয়েছিল বাংলাদেশ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে গুরুত্বপূর্ণ সময়ে দলের হাল ধরেছিলেন লিটন দাস ভারতীয় বলারদের বেধরক মেরে একে একে পাঁচ বাউন্ডারি আদায় করে নিয়েছিলেন টাইগার এই ব্যাটার বোলিংয়ে লিটন দাসকে যখন পরাস্ত করতে ব্যর্থ হয়েছিল ভারতীয় বলাররা তখন ভিন্ন কৌশল অবলম্বন করে তারা লিটনকে আউট করতে মাঠে তার সঙ্গে আক্রমণাত্মক আচরণ শুরু করেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ লিটন দাসের উপর হন তিনি বল করে লিটনের দিকে তেরে গিয়ে কিছু একটা বলে উঠলেন মোহাম্মদ সিরাজ এর পরপরই সিরাজের দিকে এগিয়ে আসেন লিটন জানতে চান কি বলেছিলেন তাকে পরে অনফিল্ড আম্পায়ারের হস্তক্ষেপে ঘটনা বেশি দূর এগোয়নি এ সময় মোহাম্মদ সিরাজের মুখের নাড়াচড়া আর শরীর অঙ্গভঙ্গি দেখে বুঝে যাচ্ছিল লিটন দাসকে গালি দিয়েছেন ভারতীয় এই পেসার তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একেবারেই অস্বীকার করেছেন বিষয়টি লিটন দাসকে সে সময় কি বলেছিলেন মোহাম্মদ সিরাজ এই প্রশ্ন ছিল তার কাছে সংবাদ সম্মেলনে এ সময় মোহাম্মদ সিরাজ বলেন লিটনকে বলেছিলাম এটা টি টোয়েন্টি ফরম্যাট নয় টেস্ট ফরম্যাট দায়িত্ব নিয়ে খেলো গালি দেওয়ার বিষয়টিকে অস্বীকার করে এমন মন্তব্যের কথা জানিয়েছেন মোহাম্মদ সিরাজ লিটনকে ব্যাটিং শিখাতে এসেছেন তিনি অথচ তিনি জানেনি না দু সালে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার লিটন দাস বাবর আজমের পরই দ্বিতীয় স্থানে আছেন লিটন যে তালিকায় জায়গা হয়নি কোনো ভারতীয়র